বাংলাদেশে কমলো সোনার দাম। টানা তিন দফা বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি অর্থাৎ বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে 2275 টাকা কমেছে, ফলে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে 82,056 টাকা, যা এতদিন ছিল 84,331 টাকা। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান দ্বারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আসুন ফিরে আসা যাক মূল কথায়। এক ভরি সমান 11.664 গ্রাম। 22 ক্যারেটে প্রতি ভরি সোনার কিনতে খরচ পড়বে 82,056 টাকা। 21 ক্যারেটে সোনার দাম ভরিতে 2,158 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 78,324 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরিতে কমেছে 1,867 টাকা। এখন বিক্রি হবে 67,126 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 1,692 টাকায় কমিয়ে নির্ধারণ করা হয়েছে 55,287 টাকা করা হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 1,516 টাকা, 21 ক্যারেটের রূপার দাম আছে 1,435 টাকা, 18 ক্যারেটের উপর দাম আছে 1,225 টাকা এবং সনাতন পদ্ধতির উপর দাম আছে 930 টাকায়, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। রূপার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।